গুড মর্নিং বন্ধুরা আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি তো আজকে সকালটা আমার বাণী সোনাকে দিয়ে শুরু করলাম আর আজকের ব্লগটা খুবই ছোট্ট আজকে ভিডিও করার কোনো রকম এনার্জি ছিল না শরীরটা সেরকম একটা ভালো নেই আর সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে মানে সমস্ত কিছু ভ্লগে আর শেয়ার করতে পারি যেটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার তো ঘুম থেকে উঠে দেখো বানি সোনা ঘুরতে বেরিয়েছে আমার সাথে যাচ্ছে ওই বাড়িতে কি সুন্দর ভরসার হাত দিয়ে আমার কোলে উঠে বসে আছে দেখো আমি ওই বাড়িতে গেলে না ওকে ঘরে রেখে যাই না একা কারণ এরা দেখবে এরা তো কথা বলতে পারে না তো যতক্ষণ ওরা একা থাকে না ঘরে ভয় পায় ওরা একা ফাঁকা ঘর দেখে তো ভয় পায় একা একা লাগে ওদের তো ওই জন্য আমি যখনই ওই বাড়িতে যাই আমার সাথে করে সন্ধ্যাবেলা হোক সকাল হোক আমার সাথে করে আমি ওকে নিয়ে যাই ওখানে অনেক মানুষজন আছে তারপর ও আমার কোলে বসে থাকে একটু আনন্দ পায় কথা বলতে পারে না কিন্তু ঘরে থাকলে কি বলো তো ওরা ওরা একা ফিল করে অনেকটাই ওই জন্য আমি গেলে ওকে একা কখনোই ঘরে রেখে যাই না ভয় পায় ওরা তো ওকে নিয়ে সবার আগে ওই বাড়ি গেলাম ঘুম থেকে উঠে আর এখানে দেখো পাটি পাটিসাপটা ছিল কালকে রাতের ছিল ওই বাড়িতে তো আমি খেয়েছিলাম জয়েরটাই ছিল কিন্তু জয় দুটো খাইনি সবার ভাগে দুটো করে ছিল আর কি তো জয় তো ছিল না বাড়িতে আর ওটা আনতে ভুলে গেছিলাম তো ওটাই খেতে গেছিলাম আর কি সকাল সকাল সাপটা তো একটা খেলো আর একটা আমাকে দিল তো ওখান থেকে ঘরে চলে আসলাম এসে বাসন মাজা হয়নি বানাচ্ছিলাম কাড়া প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে প্রচণ্ড কি বলবো আর তো বাড়িতে এসে কাড়া বানাচ্ছিলাম সবার প্রথমে যে গরম গরম খাই যদি একটু ভালো লাগে তার জন্য এর মধ্যে হচ্ছে দিয়েছি আদা দিয়েছি তুলসী পাতা আর সামান্য একটু হলুদ দিয়ে এক গ্লাস জলটাকে হাফ গ্লাস করেছি মধুটা ছিল না তাই জন্য মধুটা দিতে পারিনি তো ওটাই কাড়াটাই খেয়েছি সকালবেলা আর খেতে কিছু ইচ্ছে করছিল না অনেকটা বেলা যখন হয়ে গেছিল কালকে তো খিচুড়ি করেছিলাম তো ওই খিচুড়ি একটুখানি ছিল তো ওই খিচুড়িটাই খেয়েছি আর কি কাড়াটা খাওয়ার অনেকক্ষণ পরে আর তারপর রান্নাবান্নার কাজে লেগে পড়েছি তো আজকের ভ্লগটা দেখতে থাকার আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা দেখছো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক আর যারা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আমাকে সাপোর্ট করছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর যারা এখন আমার পরিবারের সদস্য হওনি তাদের জন্য অনেক ভালোবাসা তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো আমার পরিবারের সদস্য হয়ে যেও আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো কারণ তোমাদের ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না তো আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর দেখো আমি ওখানে রান্না করছিলাম হচ্ছে আজকে সুটকি দিয়ে বেগুনের ভর্তা তো ওটা বসিয়েছি কড়াই গ্যাসে বসানো আছে আর এদিকে রান্নার সব জোগাড় হচ্ছে আজকে তো প্রচুর দেরি হয়ে গেছে জানো তো বাজারে তো যাওয়ার কথাই ছিল না দোকানে যাওয়ার নাম করে ইনি বাজারে পালিয়েছেন আর কি আমাকে না বলে তো এসেছে অনেকটাই বেলা করে আর আমাদের এখান থেকে জানো তো মানে অনেকটা দূর বাজার আর হেঁটে যাওয়া মানে মানে অনেকটাই সময় লাগে এবার অটোও পায়নি যাওয়ার সময় যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো তো তার জন্য আর কি অনেকটাই দেরি হয়ে গেল রান্না বান্না করতে আর তারপর এই সব আনলো এবার এই সব জোগাড় যেটি করা দেখবে অনেকটা সময় লাগে যেই রান্নাটা করবো সেটা ঠিক হয়ে থাকলে তাড়াহুড়ো করে করে নি হয়ে যায় কিন্তু যেই রান্নাটা করার কথা থাকে না সেই রান্নাটা যদি করতে হয় বেলা করে তাহলে তো অনেকটাই বেলা হয়ে যাবে বলো আর ও যেহেতু খেয়ে বেরোবে তার জন্য আমি একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম আর কি বেগুনটা গ্যাসে বসিয়ে দিয়ে আর আমি বারবার করে ঘরে যাচ্ছিলাম যে ওখানে কতটা জোগাড়জাটি মানে হলো আর কি তো তার জন্যে আর এখানে দেখো হচ্ছে জল বসিয়েছিলাম গরম জল কারণ হচ্ছে ঠ্যাং এনেছিল কয়েকটা ঠ্যাং বেশি ছিল না আজকে অবশ্য তো ঠ্যাং এনেছিল ওই ঠ্যাংটার জন্য গরম জল বসিয়েছিলাম গরম জলের মধ্যে এটা কিছুক্ষণ দিয়ে রাখতে হয় দু মিনিট মতো দিয়ে রাখবো এবার জলটা কতটা পরিমাণে গরম সেটা দেখে তারপর দিতে হবে খুব বেশি গরম হলে বেশিক্ষণ রাখা যাবে না আর খুব একটু হালকা গরম হলে কিছুক্ষণ রেখে মানে বেশিক্ষণ রাখা যাবে আর কি তো আমি জলটা ভালোই গরম করেছিলাম দেখতেই পাচ্ছ তো ওই জলের মধ্যে ঠ্যাংটা দিয়ে রাখলাম এবার এটা কিছুক্ষণ মতো থাকবে দু মিনিট মতো ছিল এটা ততক্ষণে ওকে বললাম যে মাংসটা ম্যারিনেট করে দিতে এটা পুরোপুরি মাংস না বডির মাংস তোমাদেরকে আগেও বলেছিলাম যে বডির মাংস আমার খেতে ভালো লাগে আর তার সাথে ছিল কচকচি মানে গিলে আর কি তারপর ছিল মেটে তারপর ছিল জান অনেক কিছু ছিল ছাট ছিল অনেক কিছু মিক্স করা ছিল এইগুলো খেতে আমি খুব ভালোবাসি মাংসের থেকে আমার না এইগুলো বেশি ভালো লাগে আর ওইদিকে দেখো কড়াইতে লেগে গেছিলো বেগুনটা কারণ আমি এইদিকে ব্যস্ত ছিলাম রান্নার জোগাড়ে তো আবার কড়াইটা আমাকে মাঝতে হলো আমি মাঝিনি অবশ্য জয় মেজে দিয়েছে আমি ওদিকে রেডি করছিলাম আলু ঠালু মানে মাংসের জন্য তার জন্য জয় মেজে দিয়েছে আর কি তো মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা ছিল আর এই মাংসগুলোর মধ্যে মাংসগুলোর মধ্যে জানো তো অনেকটা মানে চর্বি থাকে আর কি যার জন্য আমার খুব ভালো লাগে খেতে আর মাংসের যে কোনো খাসি বলো বা মুরগি বলো আমি চর্বি খেতে খুব ভালোবাসি তা আর ঠ্যাং তো কোনো কথাই নেই ঠ্যাং তো আমার সবচেয়ে প্রিয় তো কয়েকটা ঠ্যাং বেশি পাইনি কয়েকটা এনেছে তো ঠ্যাংগুলো আবার বসে কিছুক্ষণ জয় কিছুটা ছাড়ালো আমি কিছুটা ছাড়ালাম ছাড়িয়ে তারপর ওটা আবার ধুয়ে পরিষ্কার করতে হলো আর এখানে দেখো মাংস বসিয়ে দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছে এটা আবার আপনি আপ হতে থাকবে আর আমার আজকে দিন সকাল থেকে এত শরীর খারাপ লাগছিল কি বলবো তোমাদেরকে তাও তাড়াহুড়ো করে করছিলাম যেহেতু জয় বেরোবে ও তো মানা করছিল তাও আমি তাড়াহুড়ো করে করছিলাম তো রান্নাটা বসিয়ে দিয়েছি এবার ভাবলাম যে ঘরটা মুছে নিলে কারণ এবার জয় স্নান করে খেতে বসবে তো তার জন্য ভাবলাম যে ঘরটা মুছে আমি যদি ফ্যানটা চালিয়ে দিই এখন ঘরে তো কেউ নেই তো কিছুক্ষণের জন্য ফ্যানটা চললে ঘরটা শুকিয়ে যাবে তার জন্য আমি ঘরটা মুছতে চলে গেলাম আর আমি বাসন মাজতে যাচ্ছিলাম জয় তখন বললো বাসন মাজতে হবে না আমি মেজে মেজে নিচ্ছি বাসনটা আমি মেজে স্নান করে নেবো তুই ওদিকটা সামলা দুদিকে করতে গেলে আরও অসুস্থ হয়ে পড়বি তো তার জন্য আর কি বাসনটা আমি মাজিনি জয় মাজছিল প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে যেন তো আমার মনে হয় মানে ডাক্তার না দেখালে আমার চলবে না আমি কালই যাব ভাবছি দেখা যাক কতটা কী হয় কদিন ধরেই তো ভাবছি যাব যাব এবার জয় যখন বেলায় হয়ে যাবে না মানে ভোরবেলা যাবে তখন এখন একটা টাইম পাবো সকালবেলা কিন্তু এখন যেহেতু ও খেয়ে বেরোয় তো তার জন্য সময়টা ঠিক হয়ে উঠছে না এবার হসপিটালে গেলে কখন আসবো না আসবো কিন্তু দেখো শরীরটাও তো দেখতে হবে না রান্না খাওয়ার কথা ভেবে আর নিজের শরীরের তো ক্ষতি করতে পারি না ও তো সব সময় বলে আমাকে যেতে আমি তাড়াহুড়ো চড়ে যেতে চাই না যে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে খাওয়া দাওয়া হবে না তোর এই সব ভেবে যেতে চাই না ও কিন্তু সময় বলে আমাকে দেখি আর আমার মানে ধৈর্য ধরতে পারছি না প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে এখন আমি তোমাদের সাথে কথা বলছি এখন আমার মানে চোখ দুটো এত পরিমাণে যন্ত্রণা করছে আমি কিন্তু সকাল থেকে আজকে সেরকম ফোন টোন ঘাঁটি নি বলবে যে ফোন ঘাঁটে অনেকভাবে ফোন ঘেটে এরকম হচ্ছে আমি সেরকম কিন্তু সকাল থেকে ফোন এখন অবধি নি আজকে আমার এই এডিটটা করার ছিল বাধ্য হয়ে ফোনটা আমি হাতে নিয়েছি এত পরিমাণে চোখ দুটো যন্ত্রণা করছে কি বলবো একদমই ভালো লাগছে না শরীরটা আজকে জানো তো দেখি ডাক্তার দেখাতে যেতে হবে আমাকে এবার বাধ্য হয়ে তো যাই হোক বাসন মাজা হয়ে গেছে আর ওখানে মাথা একটু তেল দিচ্ছিলাম যে মাথা যন্ত্রণা করছে মাথার সামনেটা একটু তেল জল দিলে দেখবে কমে কিন্তু আমার কিছু হয়নি তেল জল দিয়েও কিছু হয়নি আর এখানে দেখো মাংস কষাচ্ছিলাম আমার এখন খেতে ইচ্ছা করছে যত মাথা যন্ত্রণা করুক যাই করুক সব দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না জানো তো তো মাংস কষিয়ে নিয়ে ভালো করে আমি আবার একটুখানি খেয়েও নিয়েছিলাম রোদে বসে এখানে এখানে দেখো অপেক্ষার অবসান ঘটলো রান্নাবান্না হয়ে গেছে আর ওদিকে জয় খেতে বসেও গেছিলো আজকে ও বেগুন ভর্তাটা দিয়ে বেগুন আর শুটকির যে ভর্তাটা ওটা দিয়ে খেতে লেগেছিলো বললাম তুই ওটা দিয়ে ততক্ষণ খা আর তরকারিটা গরম গরম হলে আমি নামিয়ে দেবো তো ও খেতে হয়ে গেছে আর তরকারিটা হলে ওকে দিয়ে দিলাম সাবধানে যাস হুম কটা বাজে বাজে এখন আড়াইটা এই সবে স্নান করলাম আজকে এতটা দেরি হয়ে গেছে সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি একটু কথা বলবো যে মানে সেই সময়টুকু পাচ্ছি না শুধু দৌড়াচ্ছি এদিক আর ওদিক এদিক আর ওদিক আড়াইটা বাজে ও বেরোয় অনেকক্ষণ আগে ফোন করে জানিয়ে দিল আজকে দেরি হবে আসলে রান্না রান্নাবান্নার অন্যরকম প্ল্যান ছিল সোয়াবিন করবো ভেবেছিলাম কিন্তু বাজারে চলে গেল হুট করে বললো দোকানে যাচ্ছি আর দোকানে যাওয়ার নাম করে চলে গেছে বাজারে গেল আমাদের সামনে দোকানে যাবে এই পাড়ার কাকুর দোকানে তো ওখানে যাওয়ার নাম করে চলে গেছে বাজারে ওইগুলো আনতে বলছে আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল মানুষ আগে থেকে বলে বলো তাহলে তো তাড়াতাড়ি উঠে সবকিছু রেডি করতাম রান্না বান্না জিনিস কিন্তু সেটা না হুট করে দোকানে যাওয়ার নাম করে চলে গেছে বাজারে আর বাজার থেকে আসতেই দেরি হয়ে গেছে অটো পাইনি যাওয়ার সময় অটো পায়নি আসার সময় অটো পায়নি আর আমাদের এখান থেকে বাজার অনেকটা পথ তো ওই আর কি অনেকটা দেরি হয়ে গেলে এবার আসলো আসার পরে সমস্ত কিছু রেডি করে তারপর রান্না যদিও মানে গ্যাসে বলে তাড়াতাড়ি হয়ে গেছে স্টোভে হলে ওকে আর আজকে বেরোতে হতো না তো ওখানে ফোন করে জানিয়ে দিল যে এক ঘন্টা লেট হবে যেতে এক ঘন্টা লেট হবে তো এখন বেরোলো দেরি করে অনেকটা আমারও খাওয়া দাওয়া এখন কিছু হয়নি সকালবেলা সেই খিচুড়ি খেয়েছিলাম একটুখুনি ওই খাবার তবে কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে এখনকার মতো আর এই দেখো ক্লিপটা এখানে খুলে রেখেছি কখন খুঁজছিলাম একটু আগে এত তাড়াহুড়োর মধ্যে গেল আজকের দিনটা এখন যেহেতু দুপুরবেলা ডিউটি আর এই সব রান্না করতে অনেকটা সময় লাগে তার জন্য আর কি বলিনি কিন্তু মনে মনে আমারও ইচ্ছে হচ্ছিল এগুলো খাওয়ার অনেক দিন খায়নি অবশ্য দেখেছো তোমরা রান্না করলে তো ব্লগে দেখতেই পাবে তো অনেকদিন খাইনি খেতে ইচ্ছেও করছিল ভালো হলো আর কষা খাওয়া হয়েও গেছে তরকারি রান্না করলে যারা রান্না করে তাদেরকে একটা দুটো কষা খেতে হয় এটা নিয়ম এই নিয়মটা চলে আসছে অনেক দিন ধরে আমি বানিয়েছি অবশ্য নিয়মটা তো যাই হোক চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই চলো এই শুটকি মাছ দিয়ে বেগুনের ভর্তা এটা একদমই নতুন বানিয়েছি খেতে কিন্তু খুবই ভালো ভালো হয়েছে হয়েছে আগে খাইনি প্রথমবার বানালাম খুব খেতে আর এই বাটিতে জয়কে তরকারি দিয়েছিলাম এটা খাইনি রেখে দিয়েছে আর এই হচ্ছে তরকারি আজকে ঝোলটা একটু কম করেছি রাতে জল দিয়ে গরম করতে হবে